আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। ভিউয়ার্স, আমি চলে আসলাম আবার KTM এর শোরুমে, আর আমি চলে এসেছি KTM ফ্ল্যাগশিপ বাংলাদেশ এই শোরুমটিতে। সো ভিউয়ার্স, আমার সামনে দেখতে পাচ্ছেন KTM Duke 125 এর দুইটা কালারের বাইক। সো ভিউয়ার্স, বাইকটির সাথে আপনারা কি কি অফার পাচ্ছেন এবং কি কি উপহার পাচ্ছেন এবং এটার এখন প্রাইস কেমন, সো এই সব কিছু জানতে এই ব্লগটি না টেনে দেখুন। আর বরাবরের মতো আমাকে এই ভিডিওতে হেল্প করবে তানভীর ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সো ভিউয়ার্স, সবার কাছে একটাই রিকোয়েস্ট করবো, যারা যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন এই ধরনের আপডেট ভিডিও পাওয়ার জন্য। কথা বাড়াচ্ছি না, চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আমি তানভীর বলছিলাম KTM ফ্ল্যাগশিপ শোরুম থেকে। রাকিব ব্লগস এর যত দর্শকবৃন্দ আছেন সবাইকে আজকের ব্লগে ওয়েলকাম। সো আজকের ব্লগে আমি দেখাবো আমাদের KTM এর একটা স্পেশাল এডিশন, যেটাকে ইউরোপিয়ান এডিশন বলে, KTM Duke। আমাদের এই KTM Duke-টাও 125 সিসির একটা বাইক। আচ্ছা, যেটাতে অনেক কিছু, অনেক ফিচার্স আছে, ইউনিক ফিচার্স আছে। তো আস্তে আস্তে আমরা এই ইউনিক ফিচার্সগুলো শুনবো, জানবো। আচ্ছা হ্যাঁ, তো সবার আগে ভাইয়া যদি একটু গ্রাফিক্সটা সম্পর্কে একটু ধারণা দিতেন। তো আমাদের 2021-এর যেই নতুন দুটো মডেল আসছে, দুইটা নতুন গ্রাফিক্সে, এখন যেটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হচ্ছে ডার্ক গ্যালভ্যানো। আচ্ছা, আর এর পাশে যে আরেকটা আছে এটাকে বলা হচ্ছে আপনার সিলভার ম্যাটালিক ম্যাট। অর্থাৎ দুইটা কালারে আছে, দুইটা কালারে আমার কাছে অ্যাভেলেবেল আছে। এটাতে নতুন একটা ফিচার্স অ্যাড হয়েছে। আচ্ছা, যেটা গত বছরে ম্যানুয়ালি করতে হতো, এখন জাস্ট একটা ক্লিকেই করা যায়। সেটা হচ্ছে সুপার মোটো, সুপার মোটো ABS। আচ্ছা, এখন জাস্ট একটা ক্লিকের মাধ্যমেই করা যায়। সো সুপার মোটো কি সেটা আমি পরে আসতেছি। সো আমি যদি আপনাকে ইন ডিটেলসে বলি বাইকটা সম্পর্কে, সো ফ্রন্ট বাইকটা যে হেডলাইটটা আছে সেটা 6-পটের হেডলাইট, একটা DRL সহ। আচ্ছা, একটা DRL সহ হেডলাইটটাতে আছে এবং খুবই পাওয়ারফুল হেডলাইট আর খুবই আকর্ষণীয় হেডলাইট, যেটা আমাদের দর্শকবৃন্দকে অনেক অ্যাট্রাক্ট করে। অনেক সুন্দর, অনেক সুন্দর হেডলাইট। হ্যাঁ, আর এটার আরেকটা স্পেশাল ফিচার হচ্ছে এটা মিটার। আচ্ছা, এটা যে মিটারটা আছে, অনেক দর্শকবৃন্দ খুব পছন্দ করেন এই মিটারটাকে, বলা হচ্ছে টিএফটি মিটার। সো এটাতে ব্লুটুথ কানেকশন দেওয়া আছে, আপনার রাইডিং অবস্থায় যদি ফোন আসে তাহলে এইখানে নাম সহ উঠে যাবে যে কে ফোন করতেছে। আপনি এইখানে যে কনসোলটা আছে এখানে ক্লিক করে ফোন ধরতে পারবেন, এখানে ক্লিক করে ফোন কাটতে পারবেন, পকেট থেকে ফোন বের করে ফোন ধরা লাগবে না, জাস্ট একটা ব্লুটুথ হেডফোন থাকতে হবে। আচ্ছা, অর্থাৎ একটা হেডফোন থাকলেই হচ্ছে এটা কন্ট্রোল করা যাবে, তাই তো? যাবে। আর আমি যে তখন যে বললাম সুপার মোটো ABS, সো আমি যদি আপনাকে দেখাই নাকি ভাই সুপার মোটো কীভাবে কাজ করে, জাস্ট এই কনসোলে গিয়ে সেটে যাব, সেটে গিয়ে মোটরসাইকেলে যাব। আচ্ছা, গিয়ে এই যে ABS অপশন চলে আসছে, জাস্ট আমি ABS এ ক্লিক করব, দুটো অপশন আসবে, একটা রোড মোড, একটা সুপার মোটো মোড। রোড মোড মানে হচ্ছে আপনার দুইটা চ্যানেলই অন আছে, আর যখন আমি নিচে এসে সুপার মোটোতে ক্লিক করব, এখন দেখেন ABS সুপার মোটো লেখা চলে আসে, তার মানে আপনার পিছনের একটা ABS অফ হয়ে গেছে। আচ্ছা, এখন এটা অফ করতে হয়, কারণ হচ্ছে অনেক সময় পিছনের চাকার গ্রিপটা প্রয়োজন হয় অফ রোডে, আবার যখন হিলের দিকে উঠে কাস্টমার রাইডার, তখন এটাকে অফ করতে হয়। আর হচ্ছে কি, আপনার এই গাড়িটা সব কিছু আপনাকে সিগন্যাল দেবে, আপনার সাইসেন নামানো থাকলে এখানে শো করবে সাইসেন নামানো আছে, আপনার ইঞ্জিন কিল সুইচ যদি অফ থাকে তাহলে চলে আসবে ইঞ্জিন কিল সুইচ অফ, আর যদি কোনো প্রবলেম থাকে মানে গাড়ির মধ্যে সেটাও সিগন্যাল দেবে, আপনার সার্ভিস কখন প্রয়োজন সেটাও আমার এই গাড়ি বলে দেবে যে আপনার সার্ভিসটা এখন প্রয়োজন, আপনি সার্ভিসটা নিয়ে নেন। এই যে এখানে দেখা আছে নেক্সট সার্ভিস হচ্ছে 998 কিলোমিটার, অলমোস্ট 1000 কিলোমিটার, যখন এটা যাবে, যখন প্রথম সার্ভিস নেবেন এর পরে সার্ভিসটা কখন হবে সেটা লেখা চলে আসবে এখানে। প্লাস সাইড স্ট্যান্ড সেন্সর আছে আমাদের এই গাড়িটাতে। আচ্ছা, আপনার সাইড নামানো থাকলে গাড়িটা অন হবে, এখন নামানো আছে, দেখেন আপনার দেখাচ্ছি আমি রাকিব ভাই, আমি যদি গাড়ি স্টার্ট দিই এখন রাকিব ভাই দেখেন, এখন সাইড নামানো আছে, গাড়িটা স্টার্ট করা আছে। সো সাইড সেন্সর কাজ করে কীভাবে, যখন আমি গিয়ার ফেলবো গাড়িটা বন্ধ হয়ে যাবে, জাস্ট এই সাইড সেন্সরের কারণে। অর্থাৎ গিয়ারটা ফালানোর সাথে সাথে হচ্ছে গাড়িটা অফ হয়ে যাবে। সো আপনি সাইড নামানো অবস্থায় গাড়ি চালানো কোনোভাবেই সম্ভব না। আচ্ছা, সো এটা স্পেশাল ফিচার্স দেওয়া আছে, প্লাস একটা সেফটি ফিচার্স। আরেকটা সেফটি ফিচার্স আমাদের এই KTM এ আছে, সেটা হচ্ছে এর চাবিতে। সো এর চাবিটা আপনার কপি করে স্টার্ট দেওয়া পসিবল না, আপনার এক্স্যাক্টলি এই চাবিটা ছাড়া অন্য কোনো চাবিতে এটা স্টার্ট হবে না।
অর্থাৎ কপি চাবি বানানো যাবে না, এটা পসিবল না। আর হচ্ছে গিয়ে আপনার কোনো ওয়্যার কেটে যে চোর স্টার্ট দিবে সেটা পসিবল না। ফ্রন্টের টায়ারটা হচ্ছে আপনার 110/70/17, যেটা আপনার নেকেড স্পোর্টস বাইকে অনেক বড়। আর ফ্রন্টে যে ডিসেজ হচ্ছে ডিস্ক, এটা হচ্ছে ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় ডিস্ক, 320 mm। 320 mm এর থেকে বড় ডিস্ক আর কোনো বাইকে নেই বাংলাদেশে। আর যেই এবিএস হচ্ছে, এবিএসটা এটা হচ্ছে বসুর এবিএস, 9.1 mm সাইজ, অনেক বড়। আচ্ছা, প্লাসে ক্যালিপার হচ্ছে 4-piston রেডিয়াল ফিক্স ক্যালিপার, যেটা খুব ভালো একটা গ্রিপ দেয় ডিস্কে। আর আমাদের এই ফ্রন্টে যে সাসপেনশন দেখতে পাচ্ছেন, আপসাইড ডাউন সাসপেনশন বাই WP, এটা KTM-এর একটা কোম্পানি। আর হচ্ছে এটা হচ্ছে আপনার হায়েস্ট সিসি বাইকে ইউজ হয়। আচ্ছা, এই এই টোটাল যে ম্যাটেরিয়ালসগুলো আছে ফ্রন্টে, এই ক্যালিপার, ডিস্ক, এবিএস, এই 43 mm WP সাসপেনশন, এই এই ম্যাটেরিয়ালসগুলো সাধারণত থাকে হচ্ছে আপনার হায়েস্ট সিসি বাইকে। সো আমাদের এই 125 cc বাইকে সব দিয়ে দেওয়া হয়েছে, KTM এই জন্যই বিখ্যাত। আচ্ছা, তো তারপর যদি এটার ট্যাঙ্কিটা নিয়ে কথা বলতে, এটার ফুয়েল ক্যাপাসিটি এখন বর্তমানে দেওয়া হয়েছে 13.5 liter, 13.5 liter, যেটা অনেক বেশি। আমাদের এই গাড়িটার মাইলেজ পাবেন হচ্ছে সিটিতে 40, হাইওয়েতে আপনি 40+, অনেক কাস্টমার 50 পর্যন্ত পেয়ে থাকেন। আমাদের গাড়িটা হচ্ছে ফুল এলইডি, আমাদের এই ইন্ডিকেটার, টেল লাইটস, সব কিছু এলইডি। আপনাকে দেখাই আমি, প্লাস হচ্ছে এখানে নাম্বার প্লেটের উপর লাইট দেওয়া আছে, সো এখানে লাইট জ্বলবে যে নাম্বারটা যাতে ইজিলি দেখা যায়। আমাদের গাড়ির আরেকটা স্পেশাল ফিচার হচ্ছে এটা চাকা। সো আমাদের KTM Duke স্পেশাল এডিশন, ইউরোপিয়ান এডিশনে ইউজ করা হয়েছে মিশেলিন টায়ার, যেটা ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে নাম্বার 1, পুরো ওয়ার্ল্ডের নাম্বার 1 টায়ার ইউজ করা হয়েছে মিশেলিন টায়ার। আর পিছনে যে টায়ার সেকশনটা আছে 150, যেটা অনেক মোটা, যেটা নেকেড স্পোর্টস বাইকে দেখা যায় না। আর পিছনে যে ডিস্কটা ইউজ করা হয়েছে 260 mm ডিস্ক ইউজ করা হয়েছে পিছনে। আর পিছনে ABS দেওয়া আছে, সো এটা ডুয়েল চ্যানেল ABS এর বাইক। আর এক্সস্টটাও কিন্তু দারুণ, আমাদের এই এক্সস্ট হচ্ছে অ্যাক্রোপাবিক এক্সস্ট, যেটা খুবই খুবই কোয়ালিটিফুল, খুবই ভালো মানের একটা এক্সস্ট, যেটা খুবই ভালো সাউন্ড দেয়, যেটা থেকে সাউন্ড আমি শুনে রাখি ভাই। আচ্ছা তারপর ভাই, এটার সিটিং পজিশনটা নিয়ে যদি একটু কথা বলতেন। এটার সিটিং পজিশন খুবই কমফোর্টেবল, একদম স্ট্রেইট, আপনার ব্যাক পেনের পসিবিলিটিস নাই। আর এই গাড়িটা রাইড করতে হলে অ্যাটলিস্ট 5'5" হলে বেটার। আচ্ছা, আর যদি 5'5" হয়, এরপরও আমরা পিছনের যেই মনোশক সাসপেনশনটা আছে WP-র, এটা 10-step অ্যাডজাস্টেবল। আচ্ছা, এটা 10টা ঘাট নামানো যায়, অলমোস্ট 1 inch নামানো যায়। তো শর্ট হাইটের রাইডার যারা আছেন তারা খুবই কমফোর্টেবল রাইড করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আচ্ছা, তো তারপর আমি তানভীর ভাইকে একটু রিকোয়েস্ট করবো, আপনি যদি একটু উঠে বসে দেখাতেন একটু। আমার হাইট যদিও 5'10" বেশি, সো আমি খুবই কমফোর্টেবলি পাই। যদি দেখেন, তো তারপর যদি এটার ইঞ্জিন সম্পর্কে কিছু বলতেন ভাই। আমাদের এটাতে ইউজ করা হয়েছে আপনার Euro 5 ইঞ্জিন, ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড ইঞ্জিন, যেটা খুবই খুবই ভালো। আর এটাতে হচ্ছে আপনার 4-stroke সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল একটা ইঞ্জিন, EFI ইঞ্জিন সম্পূর্ণ। সো মাইলেজ খুব ভালোই পাবেন আপনি এটাতে। সো আমাদের এই বাইকটাতে ইউজ করা হয়েছে অ্যালুমিনিয়ামের সুইঙ্গার, যেটা খুবই ভালো একটা বিল্ড কোয়ালিটি দেয়, যেটা অন্য কোনো বাইকে দেখা যায় না। আর যেই আমাদের চেসিসটা ইউজ করা হয়েছে, এটাকে বলা হচ্ছে স্টিল ট্রেলিস ফ্রেম, এটা দুটো পার্ট, এবার দুটো পার্ট করে করছে, এই জন্য এটা সার্ভিস করতে ইজি হয়। আর এই ফ্রেমের একটা স্পেশাল ফিচার আছে, যখন আপনি রাইডার যখন প্যানিক ব্রেক করবে বা এক্সট্রিম ব্রেক করবে, যে এনার্জিটা প্রডিউস হবে সেটা এই ফ্রেমে ছড়া যাবে, রাইডার ফিল তার বডিতে খুব ফিল কম করবে। আচ্ছা, সো এটা একটা ভালো দিক আমাদের KTM-এর। আমাদের KTM-টা মূলত আপনার ভালো ব্রেক, ভালো কমফোর্টের জন্য। এই বাইকটার প্রাইস কেমন? আমাদের KTM Duke স্পেশাল এডিশনের বর্তমান মূল্য হচ্ছে 4,70,000 টাকা, 4,70,000, যেটা পূর্বের মূল্য থেকে 10,000 টাকা কম। আচ্ছা, পূর্বে এটার প্রাইস ছিল 4,80,000 টাকা, সো এখন 10,000 ডিসকাউন্ট দিয়ে আমরা 4,70,000 অনেক সেল করতেছি এখন। আচ্ছা, আর এটা কি মানে ক্যাশের পাশাপাশি অন্যভাবে কেনার কোনো সুযোগ আছে? হ্যাঁ, ক্যাশের পাশাপাশি আপনি এটা আপনি EMI মাধ্যমে কিনতে পারবেন, ক্রেডিট কার্ডের মাধ্যমে। সো কিছু নির্দিষ্ট ব্যাংকের সাথে আমাদের অ্যালাইনমেন্ট করা আছে, সো যদি ওই নির্দিষ্ট কিছু ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে থাকে কাস্টমারের, তো সে 12 মান্থসে 0% ইন্টারেস্টে নিতে পারবে। আর যদি বলি ব্যাঙ্কগুলোর কথা, ব্যাঙ্কগুলো হচ্ছে সিটি ব্যাঙ্ক, ডাচ বাংলা ব্যাঙ্ক, ব্র্যাক ব্যাঙ্ক, ইস্টার্ন ব্যাঙ্ক। আমাদের এই বাইকটার সাথে আপনি ফ্রি সার্ভিস পাবেন 3টা, আর ইঞ্জিন আর ইসি ওয়ারেন্টি পাচ্ছেন আপনি 2 বছরের অথবা 20,000 kilometers। আর সার্ভিস যদি বলি, আপনি প্রথম সার্ভিস পাবেন 1,000 kilo-তে,
এর পরের সার্ভিস হবেন 8,500 কিলোতে, এর পরের সার্ভিস হবেন 16,000 কিলোতে। এই বাইকটার কি সকল স্পেয়ার পার্টস কি অ্যাভেলেবেল কিনা? আমাদের সব স্পেয়ার পার্টস অ্যাভেলেবেল আছে, সো স্পেয়ার পার্টস নিয়ে আশা করি কাস্টমার কোনো চিন্তা নেই। যেহেতু অফিসিয়ালি চলে আসছে KTM, সো আমরা স্পেয়ার পার্টস নিয়ে আসছি। আর আমাদের শোরুম যদি অ্যাড্রেসটা আমি বলি, ঢাকা তেজগাঁও তিব্বতের মোড়, এক্স্যাক্টলি তিব্বতের মোড়, হক সেন্টারের নিচে। তো ভাইয়া, আমার চ্যানেলের পক্ষ থেকে যদি কোনো ভাই আসে, তাহলে সেই ক্ষেত্রে তারা কি কোনো এক্সট্রা ফ্যাসিলিটিস পাবে কিনা? অবশ্যই পাবে, যদি আপনার চ্যানেল থেকে আসে। আমরা তো বাইক থেকে ডিসকাউন্ট আসলে করতে পারবো না, পসিবল না, বাট তার জন্য আমরা স্পেশাল গিফটের ব্যবস্থা করবো। আচ্ছা, এখন আমি যদি আপনাকে একটা প্রশ্ন করি যে এই বাইকটা কেন কিনবে মানুষ, তাহলে সেটার অ্যান্সারটা কীভাবে দিবেন আর কি? মানে বাইকটা দেখে কিনবে আর কি? হ্যাঁ, এটার যে লুকস, এই লুকসটা বাংলাদেশে আর কোনো বাইকে আছে বলে মনে হয় না। সো এই নেকেড স্পোর্টস বাইকে সব থেকে সুন্দর বাইক বলা হয় KTM ডিউক স্পেশাল এডিশনকে। এটা শুধু বাংলাদেশটা, পুরো ওয়ার্ল্ডের বলতে পারেন সব থেকে সুন্দর বাইকের মধ্যে একটা। আর আমাদের এই KTM-এর যেই সেফটি ফিচার্সগুলো আছে, আচ্ছা, যেটা এই রেঞ্জের বাইকে দেখা যায় না। আপনার এখানে ইউজ করা হয়েছে সব হায়ার সাইজের বাইকে, যে ধরনের ম্যাটেরিয়ালস ইউজ হয় সব কিছু ইউজ করা হয়েছে এখানে। আপনার যে টায়ারটা ইউজ করছে ওয়ার্ল্ডের র্যাঙ্কিংয়ে নাম্বার ওয়ান টায়ার। আচ্ছা, আপনার যে সাসপেনশন ইউজ করছে 1000cc বাইকে এই সাসপেনশন ইউজ হয়ে থাকে। আপনার যে ক্যালিপার, আপনার যে ডিস্ক, 43mm এর ফ্রন্ট সাসপেনশন, 9.1mm ABS, সব কিছু মিলাই হচ্ছে এই বাইকটা হচ্ছে খুবই ভ্যালু ফর মানি বলতে পারেন। ঢাকার বাইরে সার্ভিস আমরা দিচ্ছি জাস্ট একটা কলের মাধ্যমে, মানে আই মিন অন কল সার্ভিস দিচ্ছি। যখন ঢাকার বাইরের কাস্টমারের সার্ভিসের সময় হবে, সেই সময়ের পূর্বে আমাদেরকে জানাবে এটা ফোনের মাধ্যমে। সো নির্দিষ্ট সময়ে আমাদের কিছু সার্ভিস টিম, আমাদের সার্ভিস টিম সেই স্থানে পৌঁছে যাবে, পৌঁছে গিয়ে সার্ভিস করে দিয়ে আসবে। আচ্ছা, তো আর একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে এই বাইকটা ঢাকার বাইরে থেকে, এবং অনেক ভিউয়ার্সরা আছে যারা ইন্ডিয়া থেকে কিনতে চায়, তো সেই ক্ষেত্রে তাদের উদ্দেশ্যে কী বলবেন? সো এখন পর্যন্ত আমরা এরকম সিস্টেম চালু করিনি। সো যদি কখনও চালু হয়ে থাকে এই সিস্টেম, সো অবশ্যই আমরা ব্লগের মাধ্যমে জানা দেব। আচ্ছা, তো এমনিতে হচ্ছে ঢাকার বাহির থেকে তো নেওয়া যাবে আর কি, ইন্ডিয়া না হয় দিতে পারলাম না আমরা, কিন্তু ঢাকার বাহির থেকে নেওয়ার প্রসেসটা কি? বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা আমাদের গাড়ি ডেলিভারি দিতে পারবো। ইভেন বাংলাদেশের অলমোস্ট সব জায়গাতে আমাদের গাড়ি চলতেছে। আর সিস্টেমটা যদি বলতে চান, তাহলে তাকে আমরা আমাদের ব্যাংকের যেই অ্যাকাউন্ট নাম্বার আমরা দিয়ে দিব, সে ব্যাংকে টাকা পাঠিয়ে দিবে, আমাদেরকে কনফার্ম করবে। কনফার্ম হয়ে গেলে আমরা এখান থেকে কুরিয়ার মাধ্যমে গাড়িটা পৌঁছে দেবো তার স্থানে। আচ্ছা, তো লাস্ট ভিউয়ার্সদের উদ্দেশ্যে কী বলবেন ভাই? সো ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলতে চাই যে আমাদের শোরুম প্লিজ ভিজিট করেন, সামনাসামনি এসে দেখেন। সো আশা করি ভালো একটা ফিডব্যাক নিয়ে যাবেন। আর আমরা আমাদের সবগুলো গ্যালারি ফ্রি টেস্ট রাইডের ব্যবস্থা করছি। আচ্ছা, সো আপনারা যদি আসেন, কিছু ফর্মালিটিস পূরণ করে আপনার চ্যানেল টেস্ট দিতে পারবেন। সো রাকিব ভাই, আজকের এই ব্লগে মোটামুটি আমাদের ডিউক স্পেশাল এডিশনের মোটামুটি অনেকগুলো ইনফরমেশন দিলাম। সো আমাদের দর্শকদের বলতে চাই যে আমাদের শোরুমে আসার জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।